Assalamualaikum shabai ke. It's me, Samia Akhtar Jhumur. You. This is a joke. Sorry, relax. I'm going to talk to relax. Assalamualaikum everyone. I'm here. আদার্স ভিডিও বাবা তুমি আজকে মেহেদি পরেছো দেখেন অনেক সুন্দর করে উনি অনেকবার চেষ্টা করছে আমাকে ওনার অনেক ইচ্ছা আমাকে হাতে মেহেদি পরায় দিবেন মোবাইল করিস আমি আজকে কতদিন ধরে আছি মেহেদি পরি না দুই বছর না দুই বছরের বেশি আগে আমরা খুব মেহেদি লাইক করতাম আমার খুব মেহেদি পপ পছন্দ বাট আসলে মেহেদি পরি না এমনি পরি ভালো থাকতে দিবি না কেন আমরা কি তোরা যেমন একটু ভালো থাকতে এই তোরা যাও তো আমার রুমে এত ছাত্রছাত্রী আছে আমার বাসায় আসে কিছু নিয়ে আসো আমার বাসায় আমি আনছি আমি এটা পাবলিক করে দিব আমি একটা চকোবার একটা লেক্সাস বিস্কিট নিয়ে আসছো ভাই সেটা আপু আনছে আমাদের বাসায় আইছে অনেকদিন পর বেরে এর জন্য আপু নিয়ে আইছে এটা তো আমি কি আপু তোমার কাছে এর আশা করি নাই তুই আনবি কি কি তুই সাদার মিষ্টি সাদার মিষ্টি পরে যে আমি না খাই রইছি সকাল থেকে বাবা খাই দিবি বাবা আমি না খাই রইছি কিছু একটা নিয়ে আয় ও একটা চকোবার একটা লেক্সাস বিস্কিট নিয়ে আসছে একদমই তোদা গাইস আমি অনলাইনে খাবার অর্ডার দিছি শাস্ত্রী খরচ ইস এরি কি আপু এই এইগুলো কেউ আনে একজন বাসায় আছে তো বাসাতে কে কি গিফট করছে একটু কত একটা পারফিউম গিফট করছে হ্যাঁ দিছে আবার যারা ওরা গিফট দাও আর আমি আরাফাতের ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলবো কয়দিন আগে আরাফাতের বার্থডে গেছে যদিও আমি যাইতে পারি নাই রিমন ওরা আসছিল থ্যাংক ইউ রিমন নাবি ভাইকে আর ঝুমুর ছিল না ওরা কেউ ছিল না আর আসলে মন মাইন্ড কাজ করে না বাট শুনছি ওর ফ্রেন্ডরা সবাই ওর ওর মাথায় অনেক কয়টা ডিম ফাটাইছে অনেকগুলো ডিম ফাটাইছে ভিডিও তো দুইটা দেখছি দুইটা না ওর ফ্রেন্ডরা যে ডিমগুলো ওর মাথায় ভাঙছে আমি বলবো ভাইয়ারা তোমরা যদি এই ডিমটা কেন ভাঙবা আপুরে আপুরে দিতা একটা ডিম যদি আপুরে দিতা আপু সিদ্ধ করে খাইতে পারতো খুব তাড়াতাড়ি দেখা হবে অনেকেই এখন কলেজে থ্যাংক ইউ বলার জন্য এখন তুমি বাসা থেকে বের হয়ে যাও যাও তোমাকে আমার বাসা থেকে বাইরে যাও আমার কাছে আমার বাসা ওর একদিন আমি কইছি কি আর আমার তো হচ্ছে মানে মশলা রাখতে পারি না অল্প রান্না বান্না ওরে কইছি কি যে হচ্ছে তুই যায় আমারে একটু জিরার গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে আসবি হ্যাঁ আর একটা মুরগি এনে দিবি কারণ মুরগিটা একটু মাছ কম খাই মুরগিটা একটু খাইতে ভালো লাগে ও যা করছে কি মুরগি এনে দিছে ঠিক আছে ও ধুইনার গুঁড়া আমার ঘরে অনেক ও যায় নিয়ে আসছে জিরার গুঁড়ার বদলে ধুইনার গুঁড়া আমি দোকানদারে আমি দোকানদারে সেই ধুইনার গুঁড়া এখনো প্যাকেটিং করা কারণ আমার পাশে ধুইনার গুঁড়া আছে আমি আজ কয়দিন রান নাই আমি দোকানদারে কইছি জিরার গুঁড়া জানে হ্যাঁ শুনছে কানে বুড়া মানুষ তো বুড়া মানুষ ও এখন দোকানদার দোষ হয়ে গেছে আমি তো কইছি আমি কইছি আমি দুপুর সকাল থেকে কিছু খাই নাই ও নিয়ে আসছে আপনারাই বলেন এক প্যাকেট লেক্সাস এক প্যাকেট চকোফান মানে এটা কয় টাকা আমি বলি দাদা গাইছে রুমে ভিতরে রান্না করে আছে 20 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দুইটা এই নিয়ে আসছে তুই এরকম ছেড়ে ফেল আমার মন চাইছে তাই আমি আসছি বেড়াইতে আসছি বাসা থেকে বেরিয়ে যায় তোরা কেন তো বিরক্ত করো আমার বাসা একটু পরে আবার চলে যাবো সমস্যা নেই